আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল দেশের বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরিশাল বিভাগের 5 জেলায় করোনা আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য অফিস জানায় সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন আক্রান্ত হয়েছে 37 জন খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 205 জন নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন নতুন করে শনাক্ত হয়েছে 19 জন এদিকে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরো 2 জন মারা গেছেন নতুন শনাক্ত হয়েছে 52 জন নোয়াখালী গত 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 17 নেত্রকোনায় নতুন করোনা পজিটিভ 4 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের ধামরাই পৌর মেয়র গোলাম কবির এদিকে সর্বশেষ 24 ঘন্টায় শেরপুরে নতুন করে কেউ করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি নাটোরে কমতে শুরু করেছে বন্যার পানি নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বন্যায় ঘরবাড়ি নষ্ট ও বৃষ্টি অব্যাহত থাকায় তাদের দুর্ভোগ কমেনি এদিকে খাবার বিশুদ্ধ পানির সংকট অন্যদিকে মশা ও পানিবাহিত রোগের পাশাপাশি সাপের উপদ্রবে মানবেত জীবনযাপন করছেন তারা বন্যার পানিতে কয়েকশো হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছে ডিবি পুলিশ জানায় ভুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এদের মূল কাজ গত 14 জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল কাঙ্ক্ষিত টাকা না পায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা ধামরাইয়ে দুই শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে মাইলেশিয়াম স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে আটক করেছে পুলিশ সকালে সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় এই প্রধান শিক্ষক স্কুলের ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল পরে দুজনেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায় পরে শনিবার রাতে অভিযুক্ত শিক্ষককে আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেন দুই শিক্ষার্থীর পরিবার এলাকাবাসী জানান এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও আরও অনেক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে পুলিশ তাকে আটক করায় সন্তোষ প্রকাশ করে তার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা আটক শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানোর কথা জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা আন্তর্জাতিক ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে আক্রান্ত 25 লাখেরও বেশি করোনায় আক্রান্ত মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে 18 লাখের বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় করোনা প্রতিরোধে আশাবাদী তারা ব্রাজিলেও বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে 41,500-এরও বেশি মানুষ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 7,69,000-এর বেশি মানুষ আক্রান্ত 2,14,00,000-এর কাছাকাছি এবার জানাবো শেয়ার বাজারের খবর সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ 15 মহাখালী ঢাকায় অবস্থিত জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে আগামী 29 সেপ্টেম্বর সকাল 10টা ও 10:15টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 6 সেপ্টেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে গত 9 আগস্ট থেকে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় 252 টাকা দরে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি আইপিওতে 29,28,343 শেয়ার ইস্যু করা হবে এর মধ্যে 13,79,367 শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং 15,48,976 শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি
ব্যবসা সম্প্রসারণ ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এ অর্থ কাজে লাগানো হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।